11 বছরে নির্মাণ হয়নি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে 52 স্মৃতি সম্বলিত ভাষা জাদুঘর। 21 ফেব্রুয়ারি ও অন্যান্য দিনে আগত বিদেশিরা যাতে বাংলা ভাষার ইতিহাস ও আন্দোলন সম্পর্কে জানতে পারেন, সেজন্য 2010 সালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই একটি ভাষা জাদুঘর তৈরি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 2 বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও 1 দশক পরও নেই কোনো অগ্রগতি, নেই কোনো কার্যক্রম। চারপাশে ছড়ানো ছিটানো ময়লা আবর্জনা, তার পাশেই বড় সাইনবোর্ডে টাঙানো আদালতের 8 দফা নির্দেশনা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দৃশ্য এটি। এ সময় পূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীকে দেখা গেল পরিষ্কার করতে। নির্দেশনাগুলো ওখানে টানানো আছে, লোকবল নিয়োগ করা হয়েছে, তারপরে কেন এটা ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না, এটার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, তারপরে এটার স্যাংটিটি কেন রক্ষা করা হচ্ছে না, এটিও আমাদের কাছে বোধগম্য নয়। সামনে 21 ফেব্রুয়ারি, তাই এখনকার চিত্র একটু পাল্টেছে। 2010 সালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই এই জায়গাটিতেই একটি ভাষা জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতে সেই নির্দেশনা দেয়া ছিল পূর্ত মন্ত্রণালয়কে। এই কাজটা অনেক আগে বলা হয়েছিল, এরপরে আমরা আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম, তখন পূর্ত মন্ত্রণালয় এটি একটি প্রস্তাবনা তৈরি করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর অফিসে এবং সেটি আমাদেরকে বলা হয়েছে। কিন্তু আজকে কয়েক বছর থেকে এই ফাইল আর ফেরত আসছে না, এখন আদৌ এই ফাইলটা কোথায় চাপা পড়ে আছে আমরা বলতে পারবো না। জাদুঘর নির্মাণের অগ্রগতি জানতে পূর্ত মন্ত্রণালয়ের সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রধান স্থপতির সাথে যোগাযোগ করার কথা বলেন, কিন্তু প্রধান স্থপতিও এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ওই প্রজেক্ট আসলে ওটা তার মানে এরপরে তার কোনো ট্রেস জানি না আমরা, কিছু কি বলবো এটা সম্বন্ধে। আচ্ছা না, সেটা আমি জানি স্যার, কিন্তু এখন কিন্তু উনি যে 14 সালে যে ছিলেন ওনার সাথে কথা বললাম, আর্কিটেক্ট। এদিকে দীর্ঘ 1 দশক পরেও ভাষা জাদুঘর তৈরি না হওয়ায় আক্ষেপ জানিয়েছেন ভাষা সৈনিক আহমদ রফিক। সরকার ইচ্ছা করলে ভাষা সংগ্রামীদের ইচ্ছা পূরণের জন্য এবং ভাষা সচেতন নাগরিকদের ইচ্ছা পূরণের জন্য হামিদুর রহমানের নকশা নভেরা আহমদের ভাস্কর্যের ভিত্তিতে যতটুকু পারা যায় বর্তমান শহীদ মিনার ভেঙে এটাকে পুনর্নির্মাণ করলে তাদের ইচ্ছা পূরণ হবে এবং পর্যটকদের, বিদেশি পর্যটকদেরও দৃষ্টিনন্দন হবে বলে আমি মনে করি। ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, নির্মাণ কাজের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কমিটি করে এসব কার্যক্রম তদারক করার পরামর্শ দিয়েছেন এই ভাষা সৈনিক। তো পূর্ত মন্ত্রণালয় বলেছে যে আমাদের কাছে কোনো নকশা টকশা নাই, তবে নকশা যদি হারিয়ে গিয়ে থাকে, হামিদুর রহমানও হারিয়ে গেছেন। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা।